ম্যাথের কাজ করছিলাম সেদিন অবজেক্ট থেকে আমাদের স্ল্যাশ পর্যন্ত শেষ হয়ে গেছিল, তাই না? তাহলে আজকে আমাদের শুরু হবে পাত থেকে। তো আমাদের পাতের যে মেন টপিক সেটা হচ্ছে পাতের মধ্যে যে অপশনগুলো থাকে, জয়েন আছে, জয়েন পাত, এভারেজ, আউটলাইন স্ট্রোক, অফসেট পাত, রিভার্স পাত, ডাইরেকশন, সিম্পলিফাই, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, রিমুভ অ্যাঙ্কার পয়েন্ট, ডিভাইডেড অবজেক্টগুলো, স্প্লিট ইন্টু গ্রেড, তারপর আছে ক্লিপিং আপ, না এটা হচ্ছে ক্লিন আপ, ঠিক আছে, ক্লিপিং আপ বলতেছে, ক্লিপিং মাস্ক আছে এবং ক্লিন আপ। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু পাত থেকে শুরু করব, সেহেতু প্রথমে আমাদের আছে কি জয়েন, ঠিক আছে। তো আমাদের জয়েন জিনিসটা কি সেটা আমাদের প্রথমে দেখতে হবে, যে আমরা পাত জিনিসটা হচ্ছে আমাদের যে স্ট্রোক যেটা বোঝায় বা আমরা যে লাইনটা টানি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কি পাত বলে, ঠিক আছে। তো দেখো যে আমরা যখন লাইন টানতেছি, ঠিক আছে, তো লাইন টানার পরে সাপোজ ধরো এখান থেকে এভাবে টানার পরে এখান থেকে টানতে যে সাপোজ আমাদের এখান থেকেই কিছুটা গ্যাপ থেকে গেল, তাই না? এখন গ্যাপ থেকে গেলে তো এখানে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এই গ্যাপ অপশনটা পূরণ করবো কীভাবে? এখন এই গ্যাপ অপশনটা আমার পূরণ করতে হলে এই সিলেক্ট অফ মানে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে যে জয়েন করে দেবো, দেখো অটোমেটিক্যালি জয়েন হয়ে গেছে, ঠিক আছে। আমাদের গ্যাপ অপশনটা পূরণ করার জন্য জয়েন পাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে জয়েন পাতের কাজ। দেখো যে রকমই নাও না কেন, তোমাদের যে পয়েন্টটাই নাও না কেন, ঠিক আছে, যেভাবেই নাও, এটা ধরো এখান থেকে যদি ফাঁকা থাকে, সাপোজ এভাবে যদি ফাঁকা থাকে, কথা এখন ফাঁকা থাকলে এই যে এটা তো যাবে না এখান থেকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে অবজেক্ট থেকে সিলেক্ট করে নিতে হবে, কিন্তু সিলেক্ট করে নিয়ে এখান থেকে জয়েনে ক্লিক করলে এটা হবে, তো অবশ্যই হবে, তো অবশ্যই হবে না হয়ে যাবে, দেখো জয়েন হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে পাঁচ অপশন আসবে জয়েন, এই যে এখানে যে জয়েন অপশন আছে আমি তো ভিতর থেকে দেখাচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল জয়েন দাও, এই দেখো ওইটা ওই অপশন থেকে দেখাচ্ছে, এখান থেকে যে জয়েন করলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। জয়েন পাথ কিন্তু বাইরে আছে, তোমাদের এখানে অ্যাভারেজ, স্পেলিং, গ্রুপ, ঠিক আছে, অবজেক্টের মধ্যে অনেক অপশন, এই যে মেক ক্লিপিং মাস্ক, যেগুলো তোমার এই যে অবজেক্টের মধ্যে এখানে এই যে ক্লিপিং মাস্কের মধ্যে পাবা, ঠিক আছে। এখানে দেখো ক্লিপিং মাস্ক হয়ে আছে, এই যে ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এইখানে কিছুটা হচ্ছে অপশন এখানে থাকবে, ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, এগুলো তো অবজেক্টের অপশন, তাই না? অবজেক্টের অপশন এগুলা কিছুটা তোমার ডান বাটন ক্লিক করলে লক, এগুলো অবজেক্টের মেনুগুলো এখানে চলে আসে, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এরপরে আমাদের কি আছে, অবজেক্টের পরে আছে কি পাতে আছে আমাদের কি অ্যাভারেজ। অ্যাভারেজ জিনিসটা হচ্ছে যে আমরা কিসে রাখবো এই যে স্টকটা, ঠিক আছে। এটা এভাবে না করে আমরা যদি এটা যদি আমরা লাইন দিয়ে করি বা লাইন না ই দিয়ে করো, পেন টুল দিয়ে করো, পেন টুলসটা যদি করো, ঠিক আছে, পেন টুলসটা যদি আমরা এইভাবে করি, ঠিক আছে, এভাবে যদি আমরা করে নিই, এটার একটা কাজ করি, এটা অফ করে দাও, এটা যদি এইভাবে করার পরে এখানে দেখো যে অবজেক্ট থেকে আমাদের অপশন আসতেছে কি অ্যাভারেজ, তাই না? সিলেক্ট দিতে পারি অবজেক্ট থেকে অ্যাভারেজ। এখন অ্যাভারেজ করার পরে আমরা হচ্ছে এটা রাখবো কিসে, হরিজন্টাল না ভার্টিক্যালে রাখবো, মানে ভার্টিক্যাল হরিজন্টালটা তো বুঝতে পারতেছো ভাই, ভার্টিক্যাল হরিজন্টাল যদি করি তাহলে আমার এটা এইরকমই থাকবে, হ্যাঁ। আর যদি আমরা যদি মনে করো যে ভার্টিক্যাল যদি করা হয় নিচেরটা, ভার্টিক্যাল করলে এটা সোজা হয়ে যাবে, ঠিক আছে, এই দেখো এটা মানে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে শেপটাই চেঞ্জ হয়ে যাবে টোটালি, হ্যাঁ। এখন এটা আবার ভার্টিক্যাল করে দেখো, হরিজন্টাল করে দেখো, এটা মানে আর চেঞ্জ হবে না, ঠিক আছে, মানে ওইটা এইটা তো তোমার হচ্ছে সাপোজলি গুড অপশন যেরকম আছে এরকমই থাকবে, এটা অতটা চেঞ্জ করা লাগে না, যেমন আছে নিজেরাই তো চেঞ্জ করে না, এটা করতে ভালো হয় কি ছোট বড় হচ্ছে, এই সব কাজ লাগে না তো,
মানে অতটা তো এরকম ঠিক আছে, মানে ওই একই শেপ, মানে ওই শেপটা কিন্তু একই জায়গাতে নিয়ে এসে দিচ্ছে আমার, ঠিক আছে, মানে শেপটা শুধুমাত্র হরিজন্টাল ভার্টিকাল, মানে নিজেদের কাজের ক্ষেত্রে ওইভাবে যখন ডিজাইন করা তখন লাগবে। এখন দেখো যে নিচে যেটা আছে আউটলাইন স্ট্রোক, ঠিক আছে, আউটলাইন স্ট্রোক বলতে কি, যে আমাদের তো এইটাই স্ট্রোক তাই না, হ্যাঁ আমাদের তো এইটা স্টক, কিন্তু এইটারও স্টক আছে যদি আমরা বের করতে পারি, ঠিক আছে, এইটা স্টক আছে কিন্তু এটা থেকেও আমি আর একটা স্টক বের করবো, মানে আমার দুই এই শেপটারে আমার হচ্ছে আলাদা করে একটা স্টক থাকবে, ঠিক আছে, সেটার জন্য আমার কী করতে হবে, অবজেক্ট থেকে পাতে যে আউটলাইন স্টকে ক্লিক করতে হবে, তাহলে আমার এখান থেকে স্টকটা বের হয়ে যাবে, ঠিক আছে, স্টকটা বের হবে এটা বুঝতে। এখন এই যে এইটাতে আমি হচ্ছে এটা ঘোরাই দেবো, দেখো এই যে এর স্টকও কিন্তু বেড়ে গিয়েছে, এর ফিল কালারও আমি পাবো, দেখো এর ফিল কালার আমি এখান থেকে ক্লিক করে এখানে যদি আমি অন্য কালার দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এর ভিতরে হচ্ছে সিলেক্ট করি, হ্যাঁ এখন দেখো এটার ভিতরে যদি আমি কালার দিই তাহলে কিন্তু এর ভিতরে কালারটা আমি পাচ্ছি, ঠিক আছে, এটা বোঝার জন্য তো জুম করতে হবে, দেখো এই যে এটা না এখান থেকে স্টক বানানো হয়েছে, জায়গা ছোট, এই দেখো এখন বোঝা যাচ্ছে তাই না, তো এই স্টকের যদি আমরা ফেল করতে স্টক বের করতে চাই তাহলে এইভাবে বের করতে হবে আউটলাইন স্টক দিয়ে, ঠিক আছে। এখন একটা গেল, আর একটা আছে কি অবজেক্ট থেকে পাতে যে এখানে আছে অফসেট পাত, ঠিক আছে, অফসেট পাত হচ্ছে আমাদের এইখান থেকেই অফসেট বের করতে হবে, ঠিক আছে, মানে একটা থেকে আরেকটা বের করতে হবে, এখানে কত পিটিতে রাখবা সেটা রেখে ওকে বেরিয়ে দেবা, দেখো দুটো হয়ে গেছে অফসেট হয়ে গেছে, ঠিক আছে, এটা অফসেট টানার জন্য, এখন দেখো দুটো হয়ে গেল, এখন তুমি যদি মনে করো যে যতগুলো দিবা অবজেক্ট থেকে পাতে যে অফসেট পাতে যে যতগুলা যত বেশি বাড়াইতে চাও এখানে তোমার বাড়াইতে পারবা, ঠিক আছে, এই তোমার হচ্ছে এখানে এই দেখো মানে বড়ো ছোটো আর কি, মিটার আছে রাউন্ড আছে মানে গোল শেপ হবে, ঠিক আছে, মানে আমরা যে ইটা ধরে হচ্ছে ত্রিভুজটা ধরে যে গোল করতাম না মাঝে মাঝে, এখান থেকে অটোমেটিকভাবে রাউন্ড বিল্ড, মানে যেটা তোমার ইচ্ছা সেটা তুমি এখান থেকে ইজিলি নিতে পারো, ঠিক আছে, এখন এই পিটিটা বাড়াও, ঠিক আছে, এখন এইটা বাড়াও, এটা বাড়ায় দেখো কি হয়, মিটার ও মিটার লিমিট, মিটার লিমিটটা হচ্ছে তোমার এই যে পিছনের যে ইটা আর কি, মানে হাইটটা আর কি ওইটা বলো, এখন দেখো এটার পরে কি আছে পাতের পরে, রিভার্স পাথ অপশন, রিভার্স পাথ ডিরেকশন তাই না, তো এখন রিভার্স পাথ ডিরেকশনে আমার আবার ওইটাই করতে হবে, আচ্ছা রিভার্স পাথ ডিরেকশনে লাইন নেই, এখন এই রিভার্স পাথ ডিরেকশনে পাতের মধ্যে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো হচ্ছে তোমাদের এখানে যে কাজগুলো তোমরা করবা, যে এখানে আমি তো লাইন নিছি তাই না, এখন লাইন নেওয়ার পরে আমাদের এইখানে একটা স্টক বলে অপশন আছে না, হ্যাঁ এই স্টক অপশন থেকে, আচ্ছা একটা কথা আচ্ছা, এখন দেখো যে এই রিভার্স পাথটা কি, ঠিক আছে, আমাদের দেখো স্টকের মধ্যে আমরা যে তো কাজ করি তাই না, স্টকের মধ্যে যে আমরা যখন কাজ করি এটা স্টক বাড়ায় না মোটা করে, তো এখন এইটা ধরো আমাদের স্টক, এখন এই স্টকে আমরা যদি কাজ করি এখান থেকে দেখো যে এর মাথা গোল করার জন্য এখানে অপশন আছে তাই না, মানে রাউন্ড করার জন্য, দেখো এটা রাউন্ড হয়েছে না দুই সাইডটা, একটু জুম করে মানে দেখতে পাচ্ছে না, দেখো এটা হচ্ছে রাউন্ড হয়েছে না, হ্যাঁ এখন এটা যদি রাউন্ড হয়ে থাকে তাহলে এখানে দেখো যে অবজেক্ট থেকে না স্টকে যে নিয়ে এখানে রাউন্ড অপশন আছে, তারপরে যে কর্নার অপশন আছে এটা সিলেক্ট করে নাও, দেখো এখানে কর্নার অপশন আছে তারপরে রাউন্ড অপশন আছে, মানে যেইটা তুমি দাও সিলেক্ট করছো না নাকি সিলেক্ট করছো তাহলে, এই দেখো হ্যাঁ সার্কুলার আছে, তারপরে আছে এখানে একটা অপশন আছে, এখানে রাউন্ড অপশন আছে, ঠিক আছে, এখন দেখো যে আমরা হচ্ছে জিপার কোয়ালিটি যে অপশনগুলো দিই বা গ্যাপ অপশন রাখে না সব কিছুতে, তো এখন দেখো এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেই গ্যাপ অপশনটা রাখতে পারবো এদিকে অথবা এদিকে, মানে সেম কোয়ালিটির কিছু বানাতে চাইলে এখান থেকে ইজিলি করতে হবে, হ্যাঁ এখন দেখো এখানে পিটিও আছে, কত পিটিতে রাখবা সেটাই যে মানে কত দূরত্বটা থাকবে, ঠিক আছে, কাজে দেখো
দূরত্বটা কিন্তু আমার বাড়তেছে, তাই না? যত দিবা তত দূরত্ব বাড়বে, যত ছোট করবা এখানে তত ছোট হবে, ঠিক আছে? ড্যাশ থাকবে কি থাকবে না, গ্যাপ থাকবে কি থাকবে না, সেটা তোমরা ডিসাইড করে দিবা। প্লাস হচ্ছে যেহেতু আমরা এখানে গোল রাউন্ড নিছি না, এই জন্য আমাদের এরকম মনে হচ্ছে যদি আমরা এটা নিয়ে নিই তাহলে আমাদের দাগগুলো এরকম হবে, তাই না? এখন এদিক এদিক দুইটা দুই সাইড করে। হ্যাঁ, এখন আর একটা জিনিস কি, যে এটা আমরা অফ করে দিই, এটা দেখালাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রিভার্স, ঠিক আছে? রিভার্সটাকে যে এখানে আমাদের তীর চিহ্ন কিন্তু অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে, তাই না? ঠিক আছে, এখানে ধরো যে আমাদের তীর চিহ্নতে আমরা এইটা একটা নিলাম আর এই পাশ থেকে পিছনে একটা নিলাম, তাই না? ইজিলি কিন্তু হয়ে গেল। এখন রিভার্স জিনিসটা হচ্ছে যে এইটা এই সাইডে আনতে হবে, এইটা এই সাইডে নিতে হবে, কিন্তু আমরা এইভাবে ধরেও নিতে পারবো। এখান থেকে ধরে যদি এইভাবে নিই তাহলে কিন্তু আমাদের হবে, ঠিক আছে? আসছে না, কিন্তু আমরা তো এইভাবে নেবো না। হ্যাঁ, আমাদের নির্দিষ্ট একটা মাপে তো আনতে হবে, তাই না? এবার সেই জন্য আমরা কী করবো, পাথ অপশন থেকে রিভার্স পাথ ডাইরেকশন চেঞ্জ করবো, অটোমেটিক্যালি চেঞ্জ করবো, ঠিক আছে? এটা সিলেক্ট করে ঘুরে দিলে, হ্যাঁ সিলেক্ট করে তোমার কাছে রিভার্স পাথ ডাইরেকশন এর কোনো শর্টকাট নাই, এখানে যেই তোমার করতে হবে এটা ঘুরাই নিলে ঘুরে যাবে, ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত থাক।